দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ করছে যুবদল। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়, বিক্ষোভে যোগ দেয়া নেতাকর্মীরা কি বলছেন? যুবদলের বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি, আমি একটু জানতে চাচ্ছি আজকের এই জায়গা থেকে আপনাদের কি দাবি রয়েছে? আমরা আমাদের দাবি হচ্ছে যে আজকে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তাতে জনগণ দিশাহারা হয়ে পড়েছে। জনগণ এটি এফোর্ড করতে পারছে না। চালের দাম, তেলের দাম, আদা রসুন পেঁয়াজ, এমন কোনো পণ্য নাই যেটার দাম বাড়েনি। অথচ মানুষের, সরকার যতই বলুক, সাধারণ মানুষের কিন্তু কোনো ইনকাম বাড়েনি। এমনি একটি অবস্থায় জনগণের যে ত্রাহি অবস্থা, সেই অবস্থায় জনগণের দল বিএনপি বসে থাকতে পারে না। তাই দ্রব্যমূল্যের উদ্যোগতির প্রতিবাদে বিএনপি সারা দেশব্যাপী গণ আন্দোলনের ডাক দিয়েছে এবং সেই আন্দোলনের অংশ হিসেবেই আজকে চট্টগ্রামে এই যুব সমাবেশ চলছে। এর পাশাপাশি জনগণের আরেকটি প্রাণের দাবি, তারা যে ভোটাধিকার হারিয়ে ফেলেছে, সেই ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা এবং জনগণের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা, সেই এই এই দাবিগুলো নিয়েই আমাদের জন আন্দোলন চলছে। খুব শীঘ্রই এই জন আন্দোলন পরিপূর্ণতা পাবে এবং দেশব্যাপী এই জন আন্দোলন ছড়িয়ে পড়বে এবং জনগণের আন্দোলনের মুখেই এই অবৈধ সরকার জনগণের একটি নির্দলীয় নিরপেক্ষ